ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে দ্বিতীয় আন ওডিআই ম্যাচে জয়ের মাধ্যমে সিরিজে ফিরল বাংলাদেশ এ দল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শুরুতে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো ছাব্বিশ রান তুলেছে শ্রীলঙ্কা এ দল লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে দুটি করে উইকেট পেয়েছেন বাংলাদেশের আবু হায়দার এবাদত হোসেন ও সঞ্জামুল ইসলাম দুইশ সাতাশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে ওপেনার সাইফ হাসানকে হারিয়েছে বাংলাদেশ তবে দলের হাল ধরেছেন মোহাম্মদ নাইম লঙ্কানদের বিপক্ষে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন নাইম উনষাট বলে আটষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি তার ইনিংসটি সাজানো ছিল নয়টি চারে এরপর দলের হাল ধরেছেন অধিনায়ক মোহাম্মদ মেঠন। মিডল অর্ডারে ব্যাটিং করে করেছেন সাতাশি বলে রান শেষ মুহূর্তের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে এই জয়ের মাধ্যমে সিরিজে ফিরল টাইগাররা প্রথম ম্যাচে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ উল্লেখ্য সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে বারো অক্টোবর